সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় আসামিকে 420 ধারায় অবজেকশন মাই লর্ড আমার মক্কেল কি আসলে খুন করেছে অবশ্যই সাক্ষী নিজের চোখে দেখেছে আমি আদালতের কাছে সাক্ষীকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো আচ্ছা আপনি কি ঘটনাস্থলে ছিলেন আমি অক্কর হেরু এখানে আসলাম খুনটি অ্যাকচুয়ালি কি দিয়ে করা হয়েছে বালিতে সাইপে দুলছি তার মানে আপনি খুনটি করতে দেখেছেন জি স্যার তাহলে তো ঠিক আছে নাকি মেলর্ড লোকমানকে যে জবাই করে হত্যা করেছে এই সে আসামি আর এই সম্পূর্ণ ঘটনাটি উনি দেখেছে আপনি কি নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ দেখো না কে আমি তো যাইতে ধরেছি সে জবাইতেছে মেলর্ড গতকালকে রাতে যে খুনটি হয়েছে তিনি সেটা নিশ্চয়ই দেখেছে জি বলেন আপনি গতকালকে রাতে কি দেখেছেন গতকাল স্টার জলসায় আই লাভ ইউ মুভি দেখেছি ইডিয়ট এটা তো আজ রাত জি বাংলায় দেখব ননসেন্স আরে ননসেন্স ওইটা তো আগামী কাল স্টার জলসা মুভিতে দেখব তুমি দোকানে তালা ভাঙছো কেন স্যার চাবি পাই নাই দেখা আরে তুই এই বুঝবে আগর একটা কষা চট করে মারে জসায় মারে মাই খেলে কেন তো লজ্জা করে না এই নিয়ে তুই পাঁচবার করে এলি আমি তোমার তো পাঁচবার আসছি কিন্তু আপনি প্রত্যেক দিন যাচ্ছেন অর্ডার 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 এত অর্ডার দেওয়া লাগবে না দেবেনি যখন দুইটা সিঙ্গারা একটা সস দেন সেটা সেটা না সাথে সেভেন আপ দেন আচ্ছা তুমি জেলখানা থেকে পালিয়ে গেলে কেন কি আর বলবো জেলখানায় যে খাদ্য দেয় আমি খেতেই পারি না কিন্তু তুমি জেলখানার একলা ভাঙলে কিভাবে এই সকালে রাস্তার রুটি দিয়া আসামি বিলকিস রানীকে ফাঁসি দেওয়া হলো ফাঁসির পর 20 বছর জেল দেওয়া হলো আপনি সাক্ষী ভালো আছেন কালা করেছেন হ্যাঁ কালা করেছেন পাগল ছাগল না ছাগল নাকি ভালো আছেন এত ধরে কানকে বাজা নাকি ভাই উনি যা যা বলে সব সত্যি সত্যি করে কো তোর বয়স কত হ্যাঁ 3 বছর তুই না 3 বছর আগে তোর বয়স 20 দেখুন স্যার আমি এক সময় এক কথা কই না আমি এক কথা না ইয়োনা কোটিপতি হয়ে নেশা করতে করতে চোখগুলোকে দেখেন কত ছোট করে ফেলেছে অবজেকশন অবজেকশন আবারন এছাড়া চুরি চাঁদাবাজি খুনের মতো খারাপ কাজে নিলিপ্ত ছিল অবজেকশন মাই লর্ড অবজেকশন আবারন সাইডে দেখেন কত বাইকটা কিন্তু ধর্ষণ করতে কখনো পিছু না হয়নি অবজেকশন অবজেকশন আবারন হু কে ছিল তুমি কিছু না করলে তোমার কোথায় ধরে লইছে
বলেন তো ওরা মিছা কথা কইতাছে আরে আমি 500 বেশি আমাশো হাতে না দেখাছি কি স্যার আর কোনোদিন বেসবো না তোমার সাজা কিছুটা মুকুব করা হবে তোমার শপথ করতে হবে তুমি আর কোনোদিন ইয়াবা বেসবা না আমি শপথ করতেছি যে আমি আর কোনোদিন ইয়াবা বেসবো না খালি গান্ডা বেসবো জসে আমার কাজের ক্ষেত্রে এরাইতে পারতাম আগে যারা তো পুলিশ বাহিনী আমার দূর রয়েছে এত রাতের বাইরে থাকে তো পুলিশ ধরবেই আপনার পেশা কি আমি মাগার বিয়ে একটা তালা এক্সপা ভালো তো তাহলে এত রাতে জুয়েলারি দোকানে কি করতেছিলে আব্বে হ্যাঁ তালা সার্ভিস কিন্তু দিতে ছিল মাই লর্ড মর্মকের সাইনখা সে একদম নির্দোষ এই কথাটা আমি কম সময়ের ভিতরে প্রমাণ করে দিতে পারব জি অবশ্যই প্রমাণ করুন সাক্ষী তামিমকে হাজির করানো হোক সাক্ষী তামিম হাজির উপস্থিত জি মগো আপনার সময় একদম কম যা জানেন সব কিছু খুললে বলেন দেখি আপনি গেঞ্জি করলেন কেন কেন সব কিছু খুলেছি আমি সব কইবা আচ্ছা তোমার কাছে 10 দিনের রিমান্ডে নেওয়া হলো তাও তুমি স্বীকার করো না কেন তুমি যে খুনটা করছো আমি আগেই শপথ করছি আমি যারে পালিশ চাপা দিয়ে খুন করছি কোনোদিনও স্বীকার করব না আমি তো স্বীকার করে দিলাম মিস্টার কিসলু 2 বছর পর আদালত তোমাকে খালাস দিচ্ছে আমি আশা করছি তুমি এখন খারাপ লোকদের থেকে দূরে থাকবে জি স্যার আমি এখন হইতে আপনার কাছ থেকে দূরেই থাকবো আরেকটা টু শব্দ করবাই অক্ষর গার ধরা কোর্টের বাইরে বাইরে ধরে টু একটু শব্দ করছি আর কোর্টে বাইরে করে দেন সাক্ষী তোতলাম অফিস হাজির জি বলেন কি কম ওই তো যা দেখছেন দেখি একটা বেড়ায় তারপর দরজা দিয়ে Hours later. Five hours later. Doxe! Airport কি আইছে বলে? Airport তো কারেন্ট গেছে কা কি শুধু দেখিনি। দেখেন তো কাজ করা জানার লোকটা কি চিনতে পারেন কিনা? হ্যাঁ হ্যাঁ ও ও আমাকে নির্যাতন করেছে। আপনি বলো বলো না এই কোড সব কিছু খুলে বলুন। কি করছো বাংলায় বলবো না ইংরেজিতে বলবো ইংরেজিতে বলো আই এম চুরি তুমি তো তোমার বাবা মাকে গুলি করে হত্যা করেছো তুমি সেটা স্বীকারও করেছো তোমার কি আর কিছু বলার আছে আমি একজন এতিম এতিমে সব অপরাধ মাফ করে দেন আচ্ছা তুমি এত দামি কোট ব্লেজার কেন চুরি করেছো স্যার আপনার সামনে কম দামি গেঞ্জি প্যান্ট পরাইতে লজ্জা লাগে তুমি কি শিওর ছিলে যে তুমি ধরা খাবে 100% কিভাবে আমি একবার চুরি করে পালাতে পারিনি অর্ডার 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 সবাই চুপ আচ্ছা আপনি বলেন
আপনার মক্কেল কি দোষী না নির্দোষ? আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না, আপনি আমার মক্কেলকে জিজ্ঞেস করুন। আপনি বলুন আপনি দোষী না নির্দোষ? রাইদের জন্য সরকার কার বেতন দেয়? আমার নাম নেই। অর্ডার অর্ডার, আপনি কি শিওর গাড়িটি যে ও চুরি করেছে? ইয়েস মাই লর্ড, আসামি নিজের মুখে স্বীকার করেছে। আপনি গাড়িটি কেন চুরি করলেন? স্যার বিশ্বাস করেন আমি গাড়িটা নিতে চাই নাই। তাহলে নিলেন কেন? দেখি একটা কবরস্থানের পাশে গাড়িটা খাড়াই রয়েছে, ভাবলাম গাড়ির মালিক হয়তো বাচ্চা নাই, তার জন্য নিতে নিলাম। এই তোরা না কইছি তোরা আর আমি এনে দেখতে চাই না। জশ সাহেব আমি কি তা করবা, পুলিশ দহন আমার ধরছে, আমি কিছু আমার সাইরা দিই, জশ সাহেব চায় না আনে আর আমার হের কাছে লয়ে যায়। ধর্ষণটি যে আপনি করেছেন প্রমাণ হয়ে গেল, আপনার কি আর কোনো কিছু বলার আছে? আমি করছি তো কি হয়েছে, 2 বছর 3 বছর 4 বছর জেল দিবেন? দেন সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলো যে আসামি মনসুর আলী ধর্ষণটি করেছে। অতএব এই আদালত আদেশ দিচ্ছে যে আসামি মনসুর আলীর লিঙ্গ কেটে 2 ভাগ করে ফেলা হোক। I am the one, the way your son don't need a gun to get respect up on the street.